নমস্কার দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের ফেসবুক লাইভে আরও একবার আপনাদের স্বাগত আজকে যার সঙ্গে কথা বলবো এবং যার বিষয়টা নিয়ে কথা বলবো সকলেই জানেন বিষয়টা শহর ঝুড়ে খেলা দিবসের প্রস্তুতি এবং খেলার সঙ্গে যে মানুষটার নাম দীর্ঘ কয়েক দশক জোরে জড়িয়ে আছে হতে পারে তিনি এখন বিরোধী দলের নেতা তা সত্ত্বেও খেলা তো আমার পাশে এই মুহূর্তে বসে আছেন কল্যাণ চৌবে প্রাক্তন জাতীয় দলের ফুটবলার এবং বিজেপি অবশ্যই বিজেপি নেতা কল্যাণদার কাছে আমরা চলে এসেছি সরাসরি সরাসরি তার কাছেই চলে যাই দাদা খেলা দিবস ষোলোই আগস্ট দিনটার একটা আলাদা মাহাত্ম ছিল ইতিহাসে ভারতীয় ফুটবলে কলকাতা ময়দানে সেখান থেকে খেলা দিবস কিভাবে দেখছো পুরো বিষয়টা দেখো আমি এমনিতেও বলবো না যে ষোলোই আগস্টের মাহাত্ম ছিল কারণ ষোলোই আগস্ট দুটোই আমাদের কাছে দুঃখজনক ঘটনা নিয়ে এসেছে এক তো ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচে যে ইডেন গার্ডেনে যে মানুষেরা মারা গেছেন যারা ফুটবল দর্শক ফুটবল প্রেমী যারা ছিলেন সেটা একটা মর্মান্তিক দুর্ঘটনা ছিল আমরা সকলে জানি আর আরেকটা ষোলোই আগস্ট আমরা জানো যে উনিশশো সালে যখন দেশ স্বাধীন হওয়ার প্রাককালে বঙ্গভঙ্গ ইত্যাদি অশান্তি চলছিল আর সাতচল্লিশে যখন যেদিন দেশ স্বাধীন হয় পনেরোই আগস্টে দেশ স্বাধীন হয় পরের দিন ষোলোই আগস্ট প্রায় দেড় লক্ষ হিন্দু মানুষকে খুন করে দেওয়া হয় সেই সময় এখানে যে সরাবুদ্ধি ছিলেন এরকম বলা হয় যে তাঁর নির্দেশে ডাইরেক্ট কিলিং শব্দ ব্যবহার করে দেড় লক্ষ হিন্দু বাঙালিকে হত্যা করা হয় খুন করা হয় ধর্ষণ করা হয় বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ আমরা রিফিউজি শব্দটা শুনেছি আমরা যখন ইস্টবেঙ্গল মনমান খেলার কথা বলি আমরা বলি ওপার ওপার বাংলার মানুষ বাঙাল বাড়ি ঘর ভিটে জমি ছেড়ে এসেছে কিন্তু কেন ছেড়ে এসেছে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি আজকে বাহাত্তর বছরে বেশি হয়ে গেছে স্বাধীনতার সময় চুয়াত্তর বছর হলো এই জায়গায় তোমার যা বয়স নিশ্চয়ই তোমার পক্ষে জানা সম্ভব নয় যে আজ থেকে চুয়াত্তর বছর আগে কি ঘটনা ঘটেছিল যদি না আমরা ইতিহাস ইতিহাসে আমাদের পড়ানো হয় কিন্তু বিভিন্ন সময়ে কংগ্রেস যখন দেশভাগকে উৎসাহ দিয়েছিল নিজেদের স্বার্থকে কেন্দ্র করে সেই কারণে তারা পরের প্রজন্ম যেন সত্যি কথা জানতে পারে এর জন্য কোনো প্রমাণ বা ইতিহাস রেখে যায়নি এবং ধীরে ধীরে মানুষ তার ইতিহাস বলতে শুরু করেছে আমার মনে হয় যে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের উত্তরোত্তর দায়িত্ব হচ্ছে যে আমাদের অতীত পূর্বপুরুষরা যদি ভালো কাজ করে থাকে সেটাকেও যেমন সম্মান জানানো তারা যদি কোনো ভুল কাজ করে থাকে তার সমালোচনা করা উনিশশো সাতচল্লিশের ষোলোই আগস্ট ভারতের জন্য বিশ্বের জন্য এক কালো দিন সেই কালো দিনে যখন ডাইরেক্ট কিলিং বলা হচ্ছিল সেরকমভাবে আজকে যেরকমভাবে শাসক দল খেলা হবে এই খেলা হবে শব্দটাকে ব্যবহার করে যেরকমভাবে একটা ধমকি হুমকি মানুষকে ভয় দেখানো সেই জিনিসটা আমার মনে হয় খেলার মতো একটা পবিত্র জিনিসের সাথে এরকম কদর্য রাজনীতি মিলিয়ে ফেলা উচিত হবে না স্পোর্টস পারসন তুমি বিষয়টা কীভাবে দেখো হঠাৎ করে তো ফুটবলার বা খেলাদের মানে খেলা নামক শব্দটা গুরুত্বটা বেড়ে গেছে এবং বহু প্রাক্তন ফুটবলার বহু জায়গায় ম্যাচ খেলার জন্য ডাক পেয়েছেন ষোলোই আগস্টে দেখো এই হয়তো তুমি আমার যে বক্তব্যটা সেই বক্তব্যের গভীরতাটা বুঝতে পারলে না প্রাক্তন খেলোয়াড় ডাক পেয়েছেন ষোলোই আগস্টে তুমি মানুষকে ভুলিয়ে দিতে পারো না তোমার ইতিহাসকে আমি যাই না তোমার জন্ম বা তোমার বাবার বা তোমার দাদুর জন্ম কোথায় হয়েছে কিন্তু যে মানুষ পশ্চিম যে মানুষ পূর্ব বাংলায় জন্মেছে যে বাংলাদেশে জন্মেছে তার জমি বাড়ি সব তাকে ছেড়ে আসতে হয়েছে কারণ তার ধর্মের পরিচয়ের জন্য সেটা তার কাছে খেলা নয় সেটা তার কাছে হাসির বিষয় নয় খেলা নিশ্চয়ই খেলা খেলবে খেলা বাঙালির পীঠস্থান খেলা নিশ্চয়ই হবে অলিম্পিকে একশো জন পার্টিসিপেন্ট গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এলো বাংলা থেকে কতজন গেছে বাংলার খেলার ইতিহাস এত ভালো এত খেলা খেলা খেলার কথা হচ্ছে কেন বাংলা থেকে অলিম্পিয়ান যাচ্ছে না কেন বাংলা সন্তোষ ট্রফি জিতছে না কেন বাংলা রঞ্জি কাপ জিতছে না মুখ্যমন্ত্রী আটশো কোটি টাকা দিচ্ছেন খেলা হবে নাম করে খেলা খেলার ক্লাবগুলোকে কেন সেই টাকার অডিট হবে না তো আমার মনে হয় যে প্রাক্তন খেলোয়াড়রা খেলার ডাক পাচ্ছেন তার জন্য ষোলোই আগস্টের যে দুর্ঘটনা যে মর্মান্তিক হত্যা সেই ইতিহাসকে ভুলে যাওয়ার জন্য আমার মনে হয় সেটা নিশ্চয়ই সাধারণ বুদ্ধিজীবী মানুষ এটাকে সমর্থন করবে না খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ করলে যে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে সে টাকার কোনো অডিট হয় না এবং এটা বাস্তব বহু এরকম অ্যাসোসিয়েশন আছে যাদের হয়তো ফাইলেই অ্যাসোসিয়েশানটা চলে কি বলবে পুরো বিষয়টা ক্লাবদের টাকা দেওয়া থেকে শুরু করে খেলার ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি কি তুমি দেখলে না আমি আমার একার বলার অপেক্ষা রাখে না আমার মনে হয় দশ কোটি বাঙালি পশ্চিমবাং যারা রয়েছেন তারা জানেন যে কিভাবে তৃণমূলের শাসন চলছে এবং তোলাবাজি সিন্ডিকেট রাজ এই শব্দগুলো তৃণমূলের সময় এসেছে রাস্তায় যদি যে কোনো দিন তুমি রাত্রেবেলায় আসো ন্যাশনাল হাইওয়ে ধরে তুমি দেখবে যে সার সার দিয়ে লরি দাঁড়িয়ে রয়েছে সেখানে পুলিশ আর সিভিক ভলেন্টিয়াররা টাকা তুলছে তোলা তুলছে তো সেরকমভাবেই অনেক অ্যাসোসিয়েশন রয়েছে যে যে টাকা আটশো কোটি টাকা মমতা ব্যানার্জি দিয়েছেন বলে তিনি তার ফলোয়াররা দাবি করেন তো সেক্ষেত্রে দেখা হোক যে কে যদি আট টাকাও যায় করদাতাদের যদি আট টাকাও যায় সাধারণ মানুষের কাজে ব্যবহার হওয়ার জন্য তার জন্য সিএজি আছে তার জন্য অডিট করা হোক অডিট যখন হবে তখন স্পষ্ট হবে যে সরকারি করদাতাদের টাকায় সেই টাকা সদুপযোগ হয়েছে নাকি সেই টাকা নষ্ট হয়েছে আর আজকে দেখছো সিএজি নিয়ে যেভাবে চলছে বিধানসভায় যে টাকা খরচও সরকার করবে আর টাকার অডিটও সরকারের লোকই করবে তার দলের লোকেরাই করবে তো আমার মনে হয় যেভাবে শাসন চলছে পশ্চিম বাংলায় এই পশ্চিমবাংলার শাসন যেভাবে সংবিধান মেনে বা আইন মেনে চলার কথা সেভাবে চলছে না একদম একটা রাজনৈতিক প্রশ্ন করি তোমরা এই যে দুর্নীতির কথা বলেছ যেভাবে শাসন তোমরা রাষ্ট্রপতি শাসনের অনেক দাবি তুলেছ এই বিধানসভা ভোটটা তোমাদের কি কী শেখালো কেন পারলে না এত এত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তোমরা করেছো বামপন্থীরা করেছে কেন পারলে না এটা ভেবে দেখেছ দেখো ভোট তো জয় পরাজয় থাকে খেলায় জয় পরাজয় থাকে প্রতিদ্বন্দ্বিতায় জয় পরাজয় থাকে পরীক্ষাতে পাশ ফেল থাকে আমরা পারিনি এই এটা এরকমভাবে বলা হয়তো উচিত হবে না এটা ঠিক যে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে এবং সেই ক্ষমতায় আসা সেটা মানুষের ভোটে এসেছে নাকি কারচুপি করে এসেছে সেটা হয়তো আগামী দিনের ইতিহাস বলবে কিন্তু আমি পথ চলতি যত মানুষের সাথে আমার দেখা হয় প্রত্যেকটা মানুষ আমাকে বলে দাদা ভোটটা তো আমি বিজেপিকে দিয়েছিলাম আমার ভোটটা কোথায় গেল অনেক কেন্দ্রে যেভাবে ফলাফল হয়েছে যে মার্জিনে তৃণমূলের প্রার্থীরা জিতেছেন সেখানের আমরা যখন পরে গেছি মনে হয়েছে যে সাধারণ মানুষের ভোটে হয়তো এই জয় তৃণমূলের আসেনি বিভিন্ন অভিযোগ এসেছে কখনো ইভিএম মেশিন বদলের কথা এসেছে কখনো গণনা কেন্দ্রে কারচুপির ঘটনা এসেছে তো সেহেতু আজকে এখানে বসে এমন বলাটা উচিত হবে না যে এই ভোটটায় পারলে না বা এই ভোটটায় হেরে গেলে বরং এরকমভাবে দেখতে হবে যে ইতিহাস সব ঘটনার সাক্ষী থাকে আগামী দিনে নিশ্চয়ই আমরা জানতে পারবো যে দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ সত্যিই তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছে নাকি তৃণমূল ভোট মেশিনের অপব্যবহার করে এবং চালাকি করে যেটাকে সায়েন্টিফিক রিগিং বলা হয় যে কথা বারবার বর্তমান মুখ্যমন্ত্রী অভিযোগ করতেন আর এর আগে যখন বামপন্থী শাসন ছিল সেই সময় তো সেই সায়েন্টিফিক রিগিংয়ের মাধ্যমে যে তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসেনি এমন কথা তো গ্যারান্টি দিয়ে বলা যায় না তোমার মতো ভিন্ন পেশা থেকে বহু মানুষ বিজেপি বা রাজনীতিতে এলেন এবছর তারকারা করোনার সময় বা বিভিন্ন সময় বহু অভিযোগ যে ফোন ধরে না কর্মীদের পাশে থাকে না বা ওই তারকা প্রার্থীরা আজ কোথায় জনগণ তো বা কর্মীরা তো তোমাদের প্রশ্ন করতেই পারে আমি জানি না আমার সাথে এরকম কখনো অভি ঘটনা ঘটেনি কারণ আমি আজ সকালবেলায় দশটা থেকে একটা পর্যন্ত বিধাননগরের বিভিন্ন স্থানে উত্তর কলকাতায় আমাদের যে পার্টির কার্যক্রম তাদের সাথে উপস্থিত ছিলাম বিকেলবেলাতেও যাবো নিউ টাউনে রাজারহাটে যাব কিছুক্ষণ আগে খবর এলো যে আমাদের দুজন কার্যকর্তার ক্লাব ভেঙে দেওয়া হয়েছে আমার স্ট্রিটে আমাদের সজল ঘোষ রয়েছেন তিনিও খুবই গুরুত্বপূর্ণ আমাদের উত্তর কলকাতার নেতা তার কাছে যাব থানায় তিনি রয়েছেন এই মুহূর্তে তো আমার তো সকাল থেকে রাত্রি পর্যন্ত দিন শতাধিক ফোন আসে যে কার্যকর্তারা আমার বিধানসভারও আমার জেলার কিংবা অন্য জেলার সমগ্র পশ্চিমবঙ্গের ফোন আমার কাছে আসে যে যতটুকু পরিচিতির কারণে যে শব্দ তারকা কি আপনি ব্যবহার করলেন সেই কারণেই যদি হয় যে সেই পরিচিতির কারণে যখন লোকেরা ফোন করে কার্যকর্তারা ফোন করে তাদের সাধ্যমত আমি সাহায্য করি এবং তাদের পাশে গিয়ে দাঁড়াই আমার তো কখনও আমার এরকম অভিজ্ঞতা হয়নি যে কোনো কার্যকর্তা ডেকেছে আর আমাকে পায়নি আমি আমি তোমারটা জানি বিকজ বিধাননগরের হসপিটালে তুমি তোমার কার্যকর্তাকেও দেখতে গেছো সেই নিদর্শনও আছে তুমি ছাড়াও বহু যে তারকা সিনেমা আর্টিস্ট্রে এসেছেন তারা তো এলেন ভোটের আগে ব্যাপারটা দেখলেন জয় করতে পারলেন না চলে গেলেন কোথাও গিয়ে একটা খারাপ ইম্প্যাক্ট হলো না রাজনীতি সম্পর্কে দেখো হাতের পাঁচটা আঙুল তো একরকম হয় না পাঁচটা আঙুলের সাইজ আলাদা আছে তো সেই জায়গায় আমি বলবো যে যদি কেউ রাজনীতিতে এসে থাকেন আর তারপর তিনি জিততে পারেননি বলে তারপর রাজনীতি থেকে চলে গেছেন তার উত্তর তিনি দিতে পারবেন কিন্তু আমি আমি আমার কথা যদি বলতে হয় আমি বলবো যে আমি সম্পূর্ণ যে রাষ্ট্র নির্মাণের বিচার রয়েছে অখণ্ড ভারতের বিচার রয়েছে সমৃদ্ধ ভারতের বিচার রয়েছে সেই বিচারধারায় বিশ্বাস করি এবং ভারতীয় জনতা পার্টির সাথে যে রয়েছে সেটা আজও যেমন রয়েছে, আগামী দিনেও থাকবো আর এর সাথে কখনো আমি তারকা নাকি তারকা নই সেই প্রশ্ন আসবে না ভারতীয় জনতা পার্টির বিচার নিয়ে যতদূর এগিয়ে যেতে হয় আজীবন সেটা এগিয়ে যাব কল্যাণ চৌবে এখন পুরোপুরি রাজনীতিবিদ হতে পেরেছে মানে বুঝতে পেরেছে রাজনীতি মানে লোকে বলে কাদা ছোড়াছুড়ির জায়গা খারাপ জায়গা কীভাবে আপ করলে পুরো বিষয়টার সঙ্গে না এরকম কিছু নয় আমার মনে হয় যে যেভাবে আপনি বিষয়টাকে দেখবেন সেইভাবেই হবে আপনার দৃষ্টিভঙ্গির সাথেই চলবে আমি ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম যে এক গঙ্গার ঘাটে তুমিও শুনে থাকতে পারো এই গল্প হয়তো যে এক গঙ্গার ঘাটে প্রত্যেক দিন সূর্যোদয়ের সময় ভোরবেলায় একজন স্নান করতে যেত এক পণ্ডিত আর এক আরেকজন স্নান করে উঠে আসত এক চোর তো রোজই তাদের দেখা হতো তো পণ্ডিত যখন সেই দেখত চোরটা স্নান করে আসছে সে ভাবতো যে এ আমার থেকেও কত বড় পণ্ডিত কারণ আমি দু এক দিন তাও বছরে আমার মিস হয়ে যায় হয়তো আমি গঙ্গা স্নান করতে এলাম না বৃষ্টি রয়েছে শীতকাল এ তো রোজ স্নান করতে আসে আমার থেকেও বড় পণ্ডিত আর চোরটা অন্যদিকে মনে মনে ভাবতো যে আমার থেকেও বড় চোর আমি তো তাও নিজের পাপ ধোয়ার জন্য গঙ্গায় স্নান করতে আসি দু একদিন আমার মিস হয়ে যায় হয়তো কোনো দিন রাত বেশি হয়ে গেছে কি বৃষ্টি শীত হলো এ তো কোনো দিন মিস করে না তো সেই ক্ষেত্রে যদি কেউ বলে ছড়াছড়ি কেউ বলে নোংরা জায়গা যে এটা দৃষ্টিভঙ্গির ওপর ডিপেন্ড করবে আমি এখানে আছি আমি জানি যে সব সময় সব মানুষ সমান হয় না তোমার পছন্দের মতো হবে না এমন নয় কিন্তু যেহেতু ফুটবল খেলে বড় হয়েছি এবং একটা টিম গেমে বিশ্বাস করি একটা টিমকে নিয়েই চলাই জীবন তো যেমন ফুটবল মাঠে টিম নিয়ে যেতাম তো টিম নিয়ে যাব তো সংগঠন লোক জোন কার্যকর্তা সকলের সাথে থাকে আমিও তাদের সাথে থাকি বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ লোকে করে নাম পরিবর্তন করতে সিদ্ধ হস্ত রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ধ্যানচাঁদ হতে হয়ে গেল যদি বলতেই পারো ধ্যানচাঁদ একজন ভারতের সর্বশ্রেষ্ঠ একজন ক্রিয়াবিদ তাহলে আহমেদাবাদের স্টেডিয়াম দাদা মোদিন নামে কেন হলো দেখো আমার মনে হয় এই প্রশ্নগুলো খুব সহজ সরল প্রশ্ন কিন্তু আমাদেরকে আরও গভীরভাবে ভাবতে হবে যে আহমেদাবাদের স্টেডিয়াম একটা মতেরা স্টেডিয়াম কেন বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের প্রধানমন্ত্রীর নামে হলো এই প্রশ্ন যদি কেউ করে সেটা আমি বলবো যে তার সীমিত বুদ্ধির প্রশ্ন আসবে আর যদি গান্ধী পরিবারের নামে ঊনপঞ্চাশটা স্টেডিয়াম থাকতে পারে এবং খেলার বিভিন্ন টুর্নামেন্ট থাকতে পারে তা তোমার কি মনে হয় যে একশো কোটি জনসংখ্যার দেশে কেবল মাত্র একটা পরিবারের নামেই সব থাকবে আজকে তুমি ভারতবর্ষে যে কোনো শহরে চলে যাও সেখানে তুমি যে কোনো স্টেডিয়াম দেখো সেখানে হয় ইন্দিরা গান্ধী নয়তো রাজীব গান্ধী কিংবা সঞ্জয় গান্ধীর নামে স্টেডিয়াম রয়েছে তুমি যে কোনো হকি থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে অ্যাথলিক যা খেলা দেখো দেখবে দশটার মধ্যে আটটা টুর্নামেন্ট গান্ধী পরিবারের নামে হয়েছে কেন তোমার কি ভালো লাগবে না যদি পিকে বাইরজির নামে কটা হয় চুনি গোস্বামীর নামে কটা হয় ধ্যানচাঁদের নামে কটা হয় জারেল সিংয়ের নামে কটা হয় পিটি ঊষার নামে কটা হয় আয় এম বিজানের নামে কয়েকটা বাইচুং ভুটিয়ার নামে স্টেডিয়াম আছে কেউ তো প্রশ্ন করে না লোকে বলে যে জীবন্ত ব্যক্তির নামে কোনো স্টেডিয়াম রয়েছে কোথায় বাইচুং ভুটিয়ার নামে তো সিকিমের স্টেডিয়াম কেউ তো প্রশ্ন করছে না তাই না তো যে মানুষের আজকে মনে করো সাফল্য রয়েছে যদি আর আজকে ভারতের সর্ববৃহৎ স্টেডিয়াম মতেরা স্টেডিয়ামকে তুমি দেখো সর্ববৃহ স্টেডিয়াম সেই স্টেডিয়ামে তুমি একদিন ঘুরে এসো খবর করে এসো দেখবে যে তোমার তুমি তো নিজে খেলার পীঠস্থান থেকে আছো বাংলা থেকে তুমি স্টেডিয়ামটা দেখে তোমার গর্ব হবে কেন রকম মনে হয় যে ভারত ভারতের আমার তো গর্ব হওয়া উচিত যে আমার দেশের প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়াম রয়েছে আর আমার মনে হয় যে আরেক আরেকটু আমাদের দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে আরেকটু আমাদের চিন্তাধারায় ব্যাপ্তি আনতে হবে যে কেবল মাত্র আমি বড় তখনই হব যখন সামনের লোকটাকে ছোট করব সেটাই যদি বা চিন্তাধারা হয় তাহলে আমার মনে আমরা সীমিত জ্ঞান নিয়ে এগিয়ে চলেছি তোমার মতো বহু বহুলেটিক্সরা যারা স্পোর্টস পার্সন রাজনীতিতে এসে মনোজ পারে অন্য পেশার এই বিষয়গুলো ভালো লাগে না খারাপ লাগে মানে কিভাবে দেখো পুরো বিষয়টা তুমি আমার যে কোনো মানুষ আসুক নাই তো একজন মনোরঞ্জন ব্যাপারী আমি দেখেছি তার জীবিকা তিনি রিক্সা চালিয়ে জীবিকা অর্জন করেন এবং আমি গতকাল না পরশু তার একটা ইন্টারভিউ দেখছিলাম দেখো এটা তো আমি বলবো ভারতের মতো গণতন্ত্রই সম্ভব যেখানে একটা মানুষ রিক্সা চালাচ্ছেন তিনি সেখানে মানুষের ভোটে বিজয়ী হয়ে আসছেন বিধায়ক হয়ে আসছেন সমাজের বিভিন্ন পেশার লোকেরা আসছেন কেন শুধুমাত্র উপরের থেকেই লোকেদের নামিয়ে দেওয়া হবে আমি সিনেমা করি আমি অভিনেতা অভিনেত্রী বা আমি খেলোয়াড় বা আমি উকিল তো আমি সমাজের প্রিভিলেজ বলে আমি টিকিট পেয়ে যাব আমি জিতে যাব সাধারণ আর যে সাধারণ মানুষ তোমার সাথে দৌড়চ্ছে তোমার পাশে আছে তারাও কেন পাবে না তো দেখো গণতন্ত্রের যে নিয়ম হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টিও বিশ্বাস করে যে সারি শেষ ব্যক্তিটা আমরা যে শৃঙ্খলা যে লাইনে দাঁড়িয়ে থাকে লাইনে দাঁড়ানোর শেষ ব্যক্তিটা পর্যন্ত যদি সুবিধা পৌঁছায় তবেই জানবে তোমার গণতন্ত্র সফল তো আমার মনে হয় যে যদি বিভিন্ন পেশার লোকেরা আসেন রাজনীতি এমন একটা জায়গা যে যতক্ষণ না তুমি রাজনীতিতে শাসনে আসছো ততক্ষণ তুমি পরিবর্তন আনতে পারবে না আমরা যখন বিশ্ব শান্তির কথা বলি শান্তি সেই আনতে পারে যে যুদ্ধ জয় করেছে যুদ্ধে পরাজিত যোদ্ধা কিন্তু ডিকটেট করতে পারে না টার্ম কী হবে যুদ্ধে জয়ী যোদ্ধা ঠিক করে যে কি হবে তো সেই ক্ষেত্রে তোমায় যদি বিশ্বে শান্তি হয় তোমায় যদি দেশে শান্তি আনতে হয় তোমায় যদি দেশে একটা পলিসি আনতে হয় তোমাকে একে জিতে আসতে হবে তো সেক্ষেত্রে মানুষ এবং মানুষকে বোঝাতে হবে এত বিশাল সংখ্যক মানুষ এখানে রয়েছেন আর আমাদের দুর্ভাগ্য যে অনেক সময় রাজনৈতিক নেতারা অনেক মিথ্যে কথা বারংবার বলেন এবং সাধারণ মানুষ সেটা বিশ্বাস করে ফেলেন সেটা আদপে বাস্তবে নাও হতে পারে তো সেহেতু আমার মনে হয় ধীরে ধীরে মানুষ বুঝবেন মানুষকে যখন বোঝাতে পারবে ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই তারা তার বিচারের সাথে জুড়বেন এবং আগামী দিনে আমরা যে সমৃদ্ধ ভারত অখন ভারতের বিশ্বাস রাখি সেই ভারতকে আমরা দেখতে পারব এবং পশ্চিমবাংলা ভারতেরই একটা অংশ আজকাল মাঝে মধ্যে মনে হয় যে পশ্চিমবাংলা বোধহয় ভারতের অংশ নয় যেভাবে পশ্চিমবঙ্গের শাসনে যারা রয়েছেন তারা এমন বিহেভ করেন সবসময় ভারত বিরোধী কথাবার্তা বলে থাকেন তো সাধারণ মানুষ আজকে অনেক বেশি ওয়াকিবহল আমার দৃঢ় বিশ্বাস কাল আমরা মানুষকে বোঝাতে পারবো ইস্টবেঙ্গল নিয়ে এখনও ভাবো দেখুন ফুটবলের জন্য তো আমার আজকে যতটুকু সামান্য পরিচিতি ফুটবলের জন্যই এবং ইস্টবেঙ্গল মোহন মান ছাড়া বিশ্বে ফুটবল বাঙালি ভাবতে পারে না তো আমি ইস্টবেঙ্গল মোহন মান নিয়ে ভাবি খেলা দেখি তাদের লিগের টেবিলের অবস্থান দেখি আমার ইস্টবেঙ্গল মোহন মান তো আমার মনে হয় যে বর্তমান একটা সিচুয়েশান কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল আমি প্রার্থনা করব যে এই প্রতিকূল পরিস্থিতি তারা পার করে উঠুক এবং যে লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল সমর্থক রয়েছে তারা আবার খেলাকে উপভোগ করুক এটাই আমি চাইব শেষ প্রশ্ন খেলা দিবস তাহলে শুধুই একটা চমক দেখো এই বর্তমান মুখ্যমন্ত্রী তো শুধু চমকের ওপরই রয়েছেন কদিন আগে আমি দেখলাম যে ঘাটালে বন্যা হয়েছে যাবতীয় ফটোগ্রাফাররা শুকনো জায়গায় দাঁড়িয়ে রয়েছেন আর পুলিশ সিকিউরিটিটা শুকনো জায়গায় দাঁড়িয়ে রয়েছেন আর মুখ্যমন্ত্রী এক হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছেন এক তার সহকর্মীর সাথে তো এটা কী সাধারণ মানুষ কীভাবে দেখবে চমক ছাড়া আমি তো সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখলাম আমার মনে হয় এখন সময় এসেছে যে চমকের পরিবর্তে যদি একটা দীর্ঘকালীন দীর্ঘসূত্র দূরদৃষ্টি সম্পন্ন পলিসি নির্ভর সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে এত বাংলার যে মানুষ বিয়াল্লিশ লক্ষ মানুষ আজকে পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে কাজ নেই তাদের যদি জীবিকার ব্যবস্থা কাজের ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় সেটা ভালো হবে খেলা দিবস ষোলোই আগস্টে খেলা দিবস একটা চমক ছাড়া আর কিছুই নয় আর এই সরকার মেলা খেলা পিকনিক এইসব করতেই অভ্যস্ত সাধারণ মানুষ ক্লান্ত হয়ে গেছে সাধারণ মানুষ এক চায় তার মেয়ের ভালো শিক্ষা হোক বা আমার ভালো স্বাস্থ্য হোক তাদের মাথার উপর একটা জীব একটা ভালো বাসস্থান হোক এটা পেলে সাধারণ মানুষ খুশি হবে একটা খেলা দিবস নিয়ে নয় ধন্যবাদ দাদা আপনার পরিষ্কার শুনলেন কল্যাণ প্রতি পরিষ্কার বললেন খেলা দিবস সত্যি চমক ছাড়া কিছু নয় এবং সরকারের উপর তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বললেন পুরোটাই চমকের রাজনীতি এবং তিনি দাবি তুললেন ক্লাবগুলোকে বছর বছর যে টাকা দেওয়া হয় তার পরিষ্কার অডিট করা হোক অবিলম্বে দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এভাবেই আমাদের সঙ্গে ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে অনেক মানুষ দেখেন ইউটিউবটা যদি সাবস্ক্রাইব করেন আমরা আরও আরও মানুষের কাছে পৌঁছে যাব ধন্যবাদ ধন্যবাদ কল্যাণা তোমাকে ধন্যবাদ